দাদা বড় বড় বসে আছে। আমাদের বাড়িতে আজকে প্রথমবারের জন্য বড় ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে, সেটা আমরা আর অজয়দার একসাথে মিলে করছি। যেহেতু এত বিপদ আপদ হচ্ছে, ভাবলাম না থাক বাড়িতে পুজো দেওয়া হলো, অন্তত যদি কিছু ভালো হয়। তো গতকাল রাত্রেবেলায় আমরা বাজার থেকে সব দশকর্মার জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। তো আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে, তো তাই পুজো উপলক্ষে আমি অনিবার আর মা উপোস করেছি। আর ইচ্ছা আছে যে আজকে ছাদে আমাদের লুচি আলুরদম গ্যাস ওভেন নিয়ে গিয়ে লুচি আলুরদম সবাই মিলে করবো। আর এই বোতল হচ্ছে আমার জন্য এখানে বাতাসার জল প্রিয়াম করে রেখে দিয়েছে, এটাই আজকে সারাদিন ধরে খাচ্ছি। আমার এই বাইকটাই এখন এখানেই পড়ে থাকে, সেভাবে সারানোর কিছু হয়নি মুহূর্তে, তাই এখন ভাইয়ের বাইকটা নিয়ে বেরোনো হচ্ছে। আজকে ওয়েদারে যা প্যাথেটিক কন্ডিশন আছে, চট নিয়ে নিয়েছি তার সঙ্গে শতরঞ্জি নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই তো এখানে হচ্ছে রথের মেলাটা হচ্ছে আমাদের হেলাবারতলার এইদিকে। এখন একটু বাজারের দিকে এসেছি, ফুল আটা এগুলো সব নেবো। হ্যাঁ, বাদিকে চল। যেদিন আমাদের বৃষ্টির দরকার নেই সেদিন আমাদের বৃষ্টিটা হয়ে যায়, আর যেদিন দরকার থাকে সেদিন তো দাদা দেবেই না বৃষ্টি। কেউ এখন আমি হাটকলা বাজারে এসেছি ঠাকুরের সিট ঠাকুরের কী নেওয়ার জন্য, ও শীষগড় না শীষগড় না শীষ ঢাব নেওয়ার জন্য। এই দোকানটা এসছি এখন ঘটে শীষ ডাব নেওয়ার জন্য। এখন মোজা ফুটতে এসছি, দুপুর দেড়টার সময় যে জিলিপি পাবো আশা করি না। তো রথের জন্য এই মোচক ধাবা থেকে স্পেশাল বানানো হচ্ছে জিলিপি। আমরা অনেকদিন পর খাচ্ছি, নিয়ে নিব। একটা জিনিস একটু জানতে চাই আমি, আমি আজকে উপোস করেছিলাম, বড় ঠাকুরের পুজো আছে বাড়িতে, এক্ষুনি জিলিপি খেয়ে ফেললাম, অসুবিধা কিছু আছে? হ্যাঁ, এই হচ্ছে মাসি। মাসি বললো কোনো মন মন যদি পরিষ্কার থাকে তবে সব ঠিক। না না কোনো অসুবিধা নেই, বলো না, ভালো তো এটা, তুমি গুরুজন আমাদের, সাজেশন দিতেই পারো। থাকবে না তো, আগে নিজের পেট তারপর সব কিছু। লিকার চা আবার টি ব্যাগ দিয়েছে। আমরাই বরঞ্চ বাড়িতে না একটু বেশি খুদখুদানি করি, এই এই খেয়ে নিলাম বলে এই ঠাকুর পাপ দেবে কি ভাববে না ভাববে, হচ্ছে এইসব মানুষরা কিন্তু বাড়িতে ওনারা কিন্তু বাড়িতে শীতলা মন্দির আছে, উনি নিজে বলছেন যে বাড়িতে আমরা না খেয়ে পুজো দিই না আমরা, কখন নিঃশ্বাসে ঠাকুরের কাছে থাক যাই তখন খাবারে। তো মেনলি আমাদের পুজোটা হবে ঠিক এই জায়গাটাতে, এখানে ত্রিফলটা দিয়ে আর এদিকে একটা বড় একটা সিএফএল দিয়ে। ঠাকুরের মুখটা কোন দিকে থাকে এক্স্যাক্টলি? পশ্চিম দিকে, তাহলে পূর্ব দিকে ব্যাক হবে। হ্যাঁ হ্যাঁ। তো সন্ধে এখন এই মুহূর্তে 6:15 বাজে। তো আজকে বড় ঠাকুর পুজোর উপলক্ষে তো আজকে আমি সন্ধ্যাবেলা শাড়ি পরে নিয়েছি, তো এখন আমি নিজেই আমার নিজে গিয়ে পুজোর জোগাড়গুলো করবো। আর আমি সবুজ পাঞ্জাবি পরে নিয়েছি। তো এখন আমাদের বাড়ির নিচে এখানে প্রিয়ম এখন রেডি আছে, এদিকে নিতু দিও রেডি, এখন ফল টল গুলো সব দেখছে পরিয়ে, এদিকে আমাদের পাশের বাড়ির কাকিমা, এদিকে রিমি আছে। এখন একটু জল দিয়ে দিয়ে নরম করলে সুবিধা হতো। এখানে সিন্নি বানানো হচ্ছে, মানে সিন্নিগুলো সব তৈরি করে রাখছে। দাও মিষ্টি দাও, আমি এটা পরাবো তো তোমাকে, দুটো বসবে তুমি, এই মাংস গেছে তোমার হাতে, দিলা চিকেন পাকোড়া বললা আছে, এই এই তামার পাত্রটা দাও, এর মধ্যে শিশির গুলো দিয়ে দাও। আচ্ছা একটা চাল মাখা গুলো দাও, হ্যাঁ চাল মাখা, চাল চাল বলে সবাইকে দাও, কাটা দিলে ভালো হতো, বলি দাও দাও।
দেখতে হবে বাড়ি দাঁড়া আছে নাকি, মাথায় নিচ্ছে। চলো তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে প্রসাদ বিতরণ করতে। চিন্নি এত বেশি পড়ে গেছে সবাইকে ডেকে ডেকে আমার দিতে হচ্ছে, নষ্ট করে মুখ ধুয়ে কিন্তু ঘরে ঢুকতে হবে। খাবে না দাদা, খাবে না। ওদিকে চল দেখি, আর ওখানে কোথায় যাচ্ছিস? এখানে দাদা এরকম প্রথমবার করছি, মানে এই ঠাকুরের প্রসাদ নিয়ে রাস্তায় বিলি করা কোনোদিন করিনি। নিজেরা নিজেরা খেতে গেছি রাস্তায় যখন বিলি বিলি করে, কোনোদিন করিনি। আমাদের এখানে প্রসাদ বিতরণ চলছে, প্রসাদ আছে একটু একটু জলটা তোলো, ওপরে ধো, ওপরে নিয়ে যা, দাও দাও আনো ডাক্তার ধুয়ে না। জয় বাবা বড় ঠাকুর, জয় বাবা বড় ঠাকুর। তুই জানিস এই জায়গাটা কোকোস হয়ে সিরিয়াসলি? হ্যাঁ, কোক এখানে এসে আকাশ সঙ্গে উঠে শুয়ে থাকে, কি মিষ্টি লাগে কোককে তোমার। আচ্ছা কে বেশি কোকো ভালো না তুই ভালো বেশি? কেন বলি কোকো ভালো না তুই ভালো? এই ছাদের মধ্যে একজনের শুধু পেতারটা এসছে সবুজ এরকম পরে। এই ময়দা মাখার ক্রেডিটটা হচ্ছে মিমোর, মানে অজাদের ভাইয়ের, কিন্তু এরা হচ্ছে প্রক্সি দিচ্ছে এখন গোল করে করে। আমি ভিডিওই করছি আর শেফ হচ্ছে আমাদের রিমি। ভালোই ফুলছে কিন্তু, প্রত্যেকটি মোটামুটি ফুলছে। তো এখন বাজে 11:40 আর এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে। এখানে গুন্নু খেতে বসে গেছে আর এখানে পাপাইও নিয়ে নিয়েছে, পড়ে যাবে একটা জায়গায় বসে খা। এই রিমি আলুর দমটা খুব ভালো হয়েছে রে, পাপাই বলছে খুব ভালো হয়েছে। একসাথে রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালো জমে গেছিলো, আড্ডাটা বেশ ভালো জমেছিল। যাই হোক, আমাদের বড় ঠাকুরের পুজোটা বেশ ভালোভাবে নিষ্ঠভাবে হয়েছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সব ভালো থেকো তোমরা, টাটা এন্ড গুড বাই।